ব্যক্তিগত কারণ হলে কিন্তু আমজনতাও আছে, তাদেরও নানান মানে ব্যক্তিগত বিষয় আছে, কিন্তু প্রফেশনকে ছাড়িয়ে তাদের ব্যক্তিগত জীবন যদি বেশি ফোকাস হয়ে যায় সেগুলো নিয়ে কিন্তু কথা কেউ বলছে না। শাকিবকে আবারও নতুন প্রেমে মজিয়েছেন উপবিশ্বাস। রূপলাবণ্যতা আর বিভিন্ন ধর্মান্তিক মানবিক কর্মকাণ্ড দেখিয়ে শাকিবকে পরিকল্পিতভাবে বশ করেছে উপ, ঠিক এমনটাই ধারণা রয়েছে শবনম বুবলির। তাই তার বিস্তারিত জানতে একটা মুহূর্ত না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। বর্তমান স্ত্রী হয়ে চলতি বছরে শাকিবের সাথে এতটা আলোচিত হতে পারেনি বুবলি যতটা উপবিশ্বাস হয়েছে। একজন তালাকপ্রাপ্ত স্ত্রী হয়ে শাকিবের বাড়িতে যাতায়াত বেড়েছে তার, যে বিষয়টি শুরু থেকে সন্দেহের তালিকাভুক্ত করেছিলেন বুবলি, আর পরিশেষে একে একে যেন সেই সন্দেহই বাস্তবে রূপ নিয়েছে। ধারণা রয়েছে রূপলাবণ্যতার রং ঢং আর মানবিক ধর্মান্তিক কর্মকাণ্ড দেখিয়ে শাকিবের মনে স্থান করেছে উপবিশ্বাস। বুবলির ধারণা শাকিবকে কে একজন কন্ট্রোল করে, আর সে তৃতীয় ব্যক্তির জন্যই ক্ষণে ক্ষণে শাকিব কোনো কারণ ছাড়াই নিজ স্ত্রীর সাথে এমন সব অদ্ভুত আচরণ করে। নয়তো কয়েকটা দিন আগেও স্বামীর সাথে এক ঘরে থাকা, একে অপরকে খাইয়ে দেয়া, এমনকি স্বামী স্ত্রীর নানা রকমের খুনসুটির কথা ভুলে শাকিব নিজেকে এতটা বদলাতে পারে না। এটা নিশ্চয়ই সেই ব্যক্তির কাজ যিনি কিনা শাকিবকে তার জীবন থেকে কেড়ে নিতে চায়। তবে এটা ঠিক যে মাঝে মাঝেই অপুর রূপলাবণ্যতার বৃদ্ধি আর মানবিক কাজকর্মের বেশ আলোচনায় আসেন তিনি। এখন সেটা কি ব্যক্তিত্ব নাকি পরিকল্পিত তা নির্ধারিতভাবে বলা সম্ভব নয়, কেননা অপু ভিন্ন ধর্মের হলেও ব্যক্তি হিসেবে অত্যন্ত একজন ভালো মনের মানুষ, যেটা তার ব্যক্তি জীবনের চলাফেরায় প্রকাশ করে দেয়। তাই হতেই পারে যে মানবিক দৃষ্টিকোণ থেকে ইসলাম ধর্মের প্রতি আনুগত্যতা রয়েছে। তবে একটা কথা ঠিক যে বুবলির সাথে দূরত্ব বাড়লেও অপুর সাথে সখ্যতা বাড়িয়েছেন শাকিব খান। বিশেষ করে গেল ঈদের পর থেকে শ্বশুরবাড়ির সাথে যতটা ঘনিষ্ঠতার গল্প অপু শেয়ার করেছেন তাতে শাকিবের সাথে অপুর নতুন ঘর সংসারের একটা গ্রিন সিগন্যাল সকলের মনে তৈরি হওয়াটাই স্বাভাবিক, আর সেখানে বর্তমান স্ত্রী হয়ে বুবলি সন্দেহ করাটা অস্বাভাবিক কিছু নয়। তবে বুবলি এ ব্যাপারে একটা ইঙ্গিত রেখেছে, যদি তাকে ছেড়ে শাকিব অপুকেও ঘরে তোলে তবে তার জন্য বাধা হয়ে না দাঁড়িয়ে শাকিবের জন্য শুভ কামনা থাকবে তার। তিনি সর্বদা স্বামীর ইচ্ছের মূল্য দিয়েছেন আর দিয়েই যাবেন।